গাজীপুরের কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সকাল থেকে তিতাসের আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সাইমের নেতৃত্বে চলে এই অভিযানটি। ছয়টি পয়েন্টে 2 কিলোমিটার এলাকা জুড়ে 6 শতাধিক বাসাবাড়ি, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় দেখা গেছে যে উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অনন্ত ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বাসাবাড়িতে 2 ইঞ্চি 1 ইঞ্চি ব্যাসের প্লাস্টিক পাইপ দিয়ে এই সংযোগ নেওয়া হয়েছে। অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।